বিসমিল্লাহির রহমানির রহিম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতর এপ্রিল 2023-এর উৎসব ভাতা চেক কিন্তু হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসে নোটিশ বোর্ডে দিয়েছে যে এমপিও সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতর। আমি এই ভিডিওর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটি শিক্ষক কর্মচারীদের যে বৈশাখী ভাতা প্রদান করেছিল সেই সংক্রান্ত দিয়েছিলাম। এবার ঈদুল ফিতরের যে ঈদ বোনাস সংক্রান্ত সেই ভিডিওটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। যদি কারোর বৈশাখী ভাতা সংক্রান্ত কোনো স্মারক নম্বর বা শেষ কবে শেষ তারিখ যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার আগের ভিডিওটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এমপিও সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঈদুল ফিতর এপ্রিল 2023-এর উৎসব ভাতার চেক কিন্তু হস্তান্তর করেছে। আমরা সেই নোটিশটি বা সংবাদ বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতর 2023-এর উৎসব ভাতা সরকারি অংশে 8টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর 37.02.40.137.004.2020.910.4 তারিখ হচ্ছে 12/4/2023 অর্থাৎ আজকের এই সংবাদ বিজ্ঞপ্তিটি দিয়েছে। আগামী 18/4/2023 তারিখ পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট শাখার ব্যাংক হতে ঈদুল ফিতরের 2023-এর উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। এখানে স্মারক নম্বরটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং তারিখ হচ্ছে 12/4/2023 এবং আগামী 18/4/2023 তারিখের ভিতরে কিন্তু আপনারা এই উৎসব ভাতাটি সংগ্রহ করতে পারবেন। এখানে দ্বিতীয় যেহেতু উৎসব ভাতার যে নোটিশের মাধ্যমে দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু দুই পেজ, আপনার দ্বিতীয় পেজটি আমরা দেখতে পাচ্ছি স্মারক নম্বর সহ যে স্মারকের মাধ্যমে এটি দেওয়া মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ প্রাপক হচ্ছে প্রধান তথ্য অফিসার। তাছাড়া এই যে 2022-23 অর্থ বছর বেসরকারি শিক্ষক কলেজের শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতর 2023-এর উৎসব ভাতা সংক্রান্ত অংশের চেক হস্তান্তর করার সংক্রান্ত কিন্তু এখানে নোটিশ প্রদান করেছে। আপনারা তাহলে আমাদের 18 তারিখের ভিতরে আপনারা সকলে ঈদুল ফিতরের ঈদ বোনাস সংগ্রহ করবেন। আজ এ পর্যন্ত। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো শিক্ষা বিষয়ক তথ্যের জন্য। আল্লাহ হাফেজ।